আজকের ভিডিওতে আমরা আমাদের দেশের সবচেয়ে পরিচিত বা আমাদের পাশে থাকা বিষাক্ত 10টি গাছ সম্পর্কে জানব। বন্ধুরা, বিষবিদ্যা বা টক্সিকোলজির মাধ্যমে বিষাক্ত গাছের অধ্যয়ন করা হয়। গাছ আমাদের ভালো বন্ধু হলেও কিছু গাছ এমন আছে যা প্রচণ্ড বিষাক্ত। এই বিষাক্ত গাছগুলি মানুষের মৃত্যু ঘটাতে পারে কয়েক মিনিটের মধ্যেই। নাম্বার এক, শিয়াল কাঁটা। এই সুন্দর কাঁটাযুক্ত উদ্ভিদটিকে যেখানে সেখানে জন্মাতে দেখা যায়। শিয়ালকাঁটার বীজ ও গাছের কষ খেয়ে ফেললে মারাত্মক পেটে ব্যথা ও বমন হতে পারে। নাম্বার টু, নাক্স ভূমিকা, যার অন্য নাম কুচিলা। এই গাছটি হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে কাজে আসলেও এই গাছের একটি মাত্র বীজই 1 থেকে 2 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যুর কারণ হতে পারে। নাম্বার থ্রি, সাদা ভেরেন্ডা, যাকে আমরা জামাল গোটা বলি। এই গাছটি ঝোপে ঝাড়ে পতিত জমিতে প্রাকৃতিকভাবেই জন্মায়। গবাদি পশুও এদের পাতা খায় না এবং এদের থেকে দূরে থাকে। এটা মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর গাছ। নাম্বার ফোর, রেসারিপি, যা আমাদের দেশে কুঁচ নামে পরিচিত। এর বীজ ও শেকড় খুব বিষাক্ত, এর ফলে বমি গর্ভপাতও হতে পারে। নাম্বার ফাইভ, হিজল। মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ হলো হিজল। এর বিষাক্ত অংশ হলো ফল। নাম্বার সিক্স, আকন্দ। গুল্মজাতীয় এই উদ্ভিদটি সাধারণত 3 থেকে 4 মিটার উঁচু হয়ে থাকে। এই গাছের পাতা ছিঁড়লে বা কাণ্ড ভাঙলে তরুক্ষীর বের হয়। আকন্দের বিষাক্ত অংশ হলো পাতা ও গাছের কষ। এর বিষক্রিয়ায় গর্ভপাত এমনকি মানুষের মৃত্যুও হতে পারে। নাম্বার সেভেন, স্বর্ণলতা। স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। পাতাহীন এই উদ্ভিদ গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায়। এই লতা অনেক ক্ষেত্রে আশ্রয়দাতা গাছের মৃত্যু ঘটিয়ে থাকে। এর বিষক্রিয়ায় গর্ভপাত ও প্রজনন ক্ষমতা রোদ এবং বমিটিং হতে পারে। নাম্বার এইট, রক্তকরবী। এই লিস্টে লাল গোলাপি বা সাদা ফুল বিশিষ্ট রক্তকরবী হলো সবচেয়ে বিষাক্ত গাছ। এর একটিমাত্র পাতা খেলে মানুষের বিশেষত শিশুর মৃত্যু ঘটতে পারে। নাম্বার নাইন, ক্যাস্টর অয়েল, যা আমাদের দেশে রেডি নামে পরিচিত। আর রেডির বীজ থেকে যে তেল পাওয়া যায় তাকে ক্যাস্টর অয়েল বা রেডির তেল বলে। রেডির বীজ খেলে মানুষের মারাত্মক বমি এমনকি মৃত্যুও ঘটতে পারে। নাম্বার টেন, ধুতুরা। আমাদের দেশে ঝোপঝাড়ে বা রাস্তার ধারে অযত্নে এই গাছগুলোকে দেখতে পাওয়া যায়। ধুতুরা গাছের সমস্ত অংশই বিষাক্ত। এই গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশু পাখির মৃত্যুও হতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে ইয়েস বঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।